মনে নষ্ট, সবকিছু হয়ে গেছে গা, কিন্তু ঠান্ডা ওরা তাপ দিতেছে না কয়দিন ধরে, তিন দিন। ওই দেখো কি অবস্থা, ওইটা নিয়ে তো পুরো ফুটবল খেলতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা অদ্ভুত সমস্যা দেখাবো, এইটার সমাধান কি বুঝতেছি না। সেটা হচ্ছে দিজা, তোরা যা, সাপটি যা যা, রাস্তা গেলে দেখেন এইটার ভিতরে এক মায়ের চার বাচ্চা নিয়ে পালতেছে। এই যে দেখেন ওর নিচে একটা, এই একা তো সবগুলো খাওয়াইতে পারতেছে না। এটার করণীয় কি? এই সাইডে কি কোনোটা বাচ্চা দিচ্ছে না তারা? আরে এক মায়ের চার বাচ্চা নাই বলতো, ওই অন্য খোপের বাচ্চা সবটি একটা ঢুকছে আর বেরোতে পারতেছে না। এক মায় ওই মনে হয়েছে আরো বাচ্চারা খাওয়াইতেছে, যার জন্য ওরা বড় হইতে পারতেছে না। উপরে একটা আছে, উপরে তো এক বাচ্চা হওয়ার কথা না, আর এক বাচ্চা মনে হয় নিচে পড়ে গেছে বা কিছু একটা বুঝতে আসছি না। আস্তে আস্তে ধর দেখি, এটা যে একা একা খায় দেখ কত বড় হয়েছে, এটা আরো বড় হবো তাই না? এটা হলো বুঝছি, এটা কোনটার বাচ্চা? এটা হলো দেখি খাকি কালার, এটার বাচ্চা দেখি কালার মিলা দেখি, এটা আমার কাছে দে, এটা ছোট না, পেটে খাওয়া আছে না? আচ্ছা আর একটা দেখছে সাদা মা হয়েছে উম দিতে আছে, তোর কাজ কি করছে? কালকে আবার চেক করবি যে সকালবেলা যে অগো গিলায় খাওয়ার আছে কিনা, মানে মায়েরা খাওয়াইতেছে কিনা। এমন হতে পারে যে চার বাচ্চা এক জায়গায় রয়েছে কিন্তু সবাই সব মায়ে ঘুরে ঘুরে খাওয়াইতেছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা ভালো। তো এখানে যে কবুতরের খোপটা ছিল সেটা আজকে সরাই নিতেছি। সরাই নেওয়ার মূল কারণ হইতেছে এই যে পিছনে কিছু গাছ ছিল, এই যে এগুলা, এই গাছ দিয়ে একটা খাটায় শুইঠা মানে কবুতরে রাতের বেলা ধাওয়া করছে, এরপর থেকে কবুতর আর এই খোপে আসে না। ঠিক আছে, সব ওই যে চালের ভিতরে সব, আর এই খোপে অনেকগুলো কবুতর থাকতে পারবো কিন্তু সব আইসা এটার ভিতরে গ্যাদারিং করে, যার জন্য এইটা আর ওই ওই খোপ পাশাপাশি রাখবো। দেখি আনসে দুইটা ডিমনে নষ্ট, সবকিছু হয়ে গেছে গা, কিন্তু ঠান্ডা ওরা তাপ দিতেছে না কয়দিন ধরে, তিন দিন নষ্ট হয়ে গেছে। এটা এটা নাই কোনো ধরনের নড়াচড়া তো দেখতেছি, ওই তো আর তিন চার দিন পরে বাচ্চা হইতো, তো এই খাটায় সেই সমস্যা সেটা খুলো। এটা রেখে তো লাভ নেই না? হ্যাঁ বই ফু না, তাহলে ওই মাগুর মাছের টাঙ্গিতে দিয়ে তুই খাইব না? হ্যাঁ ভাঙিয়ে দিল না, ভাঙিয়ে না দিলাম, এমনা দিলে খেয়ে না গজারে খাইতে পারে। ওই যে ইয়ে বড়রা ওই যে ওখানে একটা গজার মাছের বাচ্চা মরে গেছে, ওই দেখো কি অবস্থা, ওইটা নিয়ে তো পুরো ফুটবল খেলতেছে। আরেকটা এটা হলো নষ্ট হয়ে গেছে, তো এটা বাঁচতেছে, আর একটা মনে হয় বাচ্চা হয়েছে ওটা নিচে পড়ে গেছে। হ্যাঁ এই বাবা, এই তো ফুটবল খেলারে কঠিন অবস্থা, ক্যামেরায় বোঝা গেছে আমি শিওর না। দুই গোল পোস্ট দিয়ে নিয়ে গেছে, কি করা লাগবো তালিম? পানি আর একবার ফালাই দেওয়া লাগবো নিচ থেকে একটু হালকা। এই যে সব কবুতর
চালে সব কবুতর না, কবুতর তো অনেক নাই হয়ে গেছে রে, 3, 4, 5, 6, 7, 8, 9টা কবুতর আর গুলাকো এনে মাত্র 9টা কবুতর আছে। নতুন খুব একটাও যায় না, তাই না? ফাইনালি এইভাবে দিছি যাতে এই কবুতরগুলো ওখানে যায়, কিন্তু একটাও আসে নাই, সব চালে বসে রয়েছে, ওরা এতটাই ভয় পাইছে। খাটাস খাটাস হেতে দিছে ও না, এই যে আরো দুইটা আছে, এখানে আরো দুইটা মেলা কবুতর আর আইছে মেলাডি। তো যারা আসলে বুঝতেছেন না যে খাটাস কি, খাটাস হচ্ছে বন বিড়াল। হ্যাঁ, এই বন বিড়ালে এই আকামটা করছে। তো যাই হোক, এখনও সম্পূর্ণ হারিয়ে যায় নাই, যদি ওরা ফেরত আসে হয়তো আবার রিকভার করবে, আর এখন আসলে এখান থেকে ওইখানেও যাবে আমার ধারণা। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।